আজকের স্বার্থ সর্বস্ব সমাজ এবং সমাজ ব্যবস্থায় এমন খুব কম মানুষ আছেন যাদের অন্য মানুষের জন্য প্রাণ কাঁদে। তেমন মানুষের সংখ্যা আরো কম যারা এই সব দুঃখী প্রান্তিক মানুষদের উন্নতিকল্পে কিছু করার কথা ভাবেন এবং তাদের উন্নতিকল্পেই জীবন অতিবাহিত করেন। ডলার প্রেজেন্টস অপরাজেয় ইন অ্যাসোসিয়েশন উইথ দ্য ওয়াল। মানবতার উদযাপনে মানবিক স্পর্শ। নমস্কার, আমি সর্বাণী দাস রায়, ঈশ্বর সংকল্প বলে একটা প্রতিষ্ঠানের ফাউন্ডার এবং ডিরেক্টর। আজ ধরুন প্রায় 50-52 বছর আগে, যখন আমি 5 বছর বয়স ছিল, আমার মা মারা যান। অত্যন্ত অল্প বয়সে মাকে হারিয়েছেন সর্বাণী দেবী। পরিবারের বাকি মানুষেরা মা হারানোর দুঃখ থেকে আড়াল করতে চেয়েছিলেন সর্বাণী দেবীকে, কিন্তু সর্বাণী দেবী সর্বত্র নিজের মাকেই খুঁজে বেড়াতেন। মায়ের মৃত্যুটা আমাকে চোখে না দেখতে হয়, আমার পড়াশুনোর যাতে কোনো অসুবিধা না হয়, আমি দিল্লি চলে গেলাম। যখন আমি দিল্লি থেকে গরমকালে ছুটিতে আসতাম, তখন আমি কাউকে কিছু বলতাম না, কারণ সবাই তো আমাকে বুঝিয়েছে যে মা নেই, মা ঠাকুরের কাছে চলে গেছেন, কিন্তু আমি না মাকে খুঁজে বেড়াতাম। অবচেতন মনে আজও আমি মাকে খুঁজি, কিন্তু একদিন স্কুল কলেজে শিক্ষা শেষ করে সর্বাণী দেবী ম্যানেজমেন্ট পড়লেন, কাজ করলেন মেন্টাল হেলথ নিয়ে, কিন্তু তখনও তার কাছে নিজের জীবনের উদ্দেশ্য পরিষ্কার ছিল না। তবে এটা তিনি বুঝেছিলেন, লক্ষ্য স্থির করা অত্যন্ত প্রয়োজন। চাকরি করে শুধু রোজগার করে আমি জীবন কাটাতে চাই না। খুঁজে পাওয়া গেল উদ্দেশ্য, শুরু হলো সেই উদ্দেশ্য সাধনের জন্য কর্মযজ্ঞ। আমার এক বন্ধু, আমার মেন্টর ডক্টর কে এল নারায়ণনের সঙ্গে আমার আলাপ হলো সমীক্ষণী বলে একটা আমার মেন্টাল হেলথের একটা সাইকোলজিক্যাল কাউন্সেলিং কোর্সে। এবং একদিন আমি তখন হোপ ফাউন্ডেশনে কান্ট্রি ডিরেক্টর, অনেক এনজিওদের সঙ্গে আমি কাজ করছি, আমি বুঝতে পারছি কিভাবে ফান্ডিং হয়, কিভাবে কাজ হয় সোশ্যাল সেক্টরে। এমন সময় একদিন রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে, সেটা ছিল 2006 সাল নভেম্বর মাস, আমি দেখলাম একটি 30-35 বছরের ভদ্রলোক, উনি ময়লার ভ্যাটে সেখানে বসে মানুষটি ময়লার থেকে খাবার তুলে খাচ্ছে। আমার মাথায় একটা জিনিসই এলো যে এই মানুষটা কেন ভ্যাট থেকে খাচ্ছে। তখন আমাকে ডক্টর নারায়ণন বুঝিয়ে বললেন যে এই মানুষটি মানসিকভাবে অসুস্থ। আমার খুব অদ্ভুত লাগলো, আমি তখন ডক্টর নারায়ণনকে বললাম তাহলে এই মানুষটার কী হবে। উনি একজন অভিজ্ঞ ডাক্তার ছিলেন, সাইকিয়াট্রিস্ট ছিলেন, উনি বললেন যে এই মানুষটি হয়তো আর 10-15 ভেতর মারা যেতে পারে। এইটা আমাকে খুব ভেতর থেকে খুব ব্যথা দিল, এবং আমার মনে হলো যদি আমার জীবনে একটা উদ্দেশ্য থাকে তাহলে আমি এই মানুষগুলোকে চিকিৎসা করে সুস্থ করে চেষ্টা করব তার পরিবারের কাছে ফেরত দিতে। এই মিশন নিয়ে আমি ডক্টর নারায়ণন এবং আমাদের আরও কয়েকজন বন্ধু মিলে আমরা শুরু করলাম ঈশ্বর সংকল্প। সেই 15 বছর আগে শুরু, তারপর তিলে তিলে চারা গাছ থেকে মহিরুহ হয়েছে ঈশ্বর সংকল্প। শুরুর দিনগুলো সমস্ত যাত্রার ক্ষেত্রেই কঠিন হয়, তখন কোনো অনুদান ছিল না, হাতে কোনো টাকা পয়সাও ছিল না, শুধুমাত্র ছিল অদম্য ইচ্ছা শক্তি। আমি প্রত্যেক দিন ঈশ্বরের কাছে একটাই প্রার্থনা করতাম যে আমার অনেক পয়সা চাই না, কিন্তু আমাকে ভালো মানুষ দাও যারা আমার সাথে কাজ করবে। আমাদের পাশে শুধু একটা বড় টিম না, আমাদের 65 জনের একটা টিম আছে। শুধু তাই না, আমাদের পাশে কলকাতা মহানগরীর সমস্ত রাস্তাঘাটের ওপরে ছোট ছোট চায়ের দোকানের যারা দোকানদার, কিছু খাবারের দোকানদার, এরা কিন্তু আস্তে আস্তে আমাদের কাজে আমাদের সঙ্গে যোগ দিল। কথায় বলে ভালো কাজে বাধা আসে বেশি। এক বছরের মধ্যেই সর্বাণী দেবীর পার্টনার এবং মেন্টর কে এল নারায়ণন পার্থিব জগতের মায়া ত্যাগ করে অমৃতলোকে পাড়ি দিলেন, কিন্তু যে কাজ শুরু হয়েছিল তা তো আর থেমে থাকতে পারে না। আবার আমি একা হয়ে গেলাম, কিন্তু আমার পাশে আমার তখন যে 10-12 জনের টিম ছিল
এবং আমাদের বোর্ড মেম্বাররা, তারা এমনভাবে আমাকে সাপোর্ট দিল যে আমি দেখলাম যে এই কাজ, এই স্বপ্ন আমাদের করতেই হবে, আমাদের এগোতেই হবে। এটা করতে করতে আমরা দেখলাম যে রাস্তার উপর যেই মানুষরা, বিশেষ করে মহিলারা, যখন সুস্থ হয়ে যায় তারা কিন্তু অনেক বেশি ভালনারেবল হয়ে পড়ছে। 2008 সালে একটা খুব মর্মান্তিক ঘটনা ঘটল। আমাদেরই একজন আদিবাসী বলে একজন একটি মেয়ে, সে আস্তে আস্তে সুস্থ হয়ে গেছিলো। দুদিনের ভেতরে তার পরের দিনই আমার মনে হয় সকালবেলায় ফোন এলো যে ও গ্যাং রেপড হয়ে মারা গেছে। ওই সেল ট্যাক্স বিল্ডিং এর সামনে ওর বডিটা পড়েছিল। মানব সেবার কাজ করতে করতে বাড়লো অভিজ্ঞতা। মানসিকভাবে অসুস্থ মানুষদের সুস্থ করে তোলার ব্রত নিয়ে কাজ শুরু করা ঈশ্বর সংকল্প বুঝলো। শুধু এদের সুস্থ করে তোলাই শেষ নয়, এরপরেও বাকি থেকে যায় আরো আরো অনেক দায়িত্ব। তখন মেয়র ছিলেন বিকাশ ভট্টাচার্য, ওনাকে আমি অনেকবার আবেদন করেছি যে আমাদের একটা শেল্টার দিন। এই করতে করতে 2010 সালে উনি আমাদের একটা শেল্টার দিলেন চেতলায়। আজ পর্যন্ত আমাদের এই শেল্টারে প্রায় 500-র উপরে মহিলা এসে থেকেছেন, এর সঙ্গে পুরুষও আছে। মরুদ্যান বলে আমাদের একটা শেল্টার, যেখানে আমার ভাইরা, আমার দাদারা সেখানে স্থান পান, তাদের ওখানে চিকিৎসা করা হয়, তারা ওখান থেকে বাড়ি যান, তারা ওখানে কাজ করেন। যত দিন গেছে ঈশ্বর সংকল্পের আশ্রয়ে ভিড় বেড়েছে এই সব সর্বহারা মানুষদের। সর্বাণী দেবীর তত্ত্বাবধানে তারা মানসিকভাবে সুস্থ হয়ে ফিরে যাচ্ছে নিজেদের বাড়িতে। আর যাদের ফেরার কোনো জায়গা নেই, তারা কোনো কাজকর্ম শিখে পুনর্বাসিত হয়ে চলেছে দিনের পর দিন। এইভাবে আস্তে আস্তে পুরুষ এবং মহিলা দুজনের জন্যই আমরা একটা আশ্রয়, এবং তার সঙ্গে চিকিৎসা, তাদের হাতে কাজ শেখানো এবং তাদের আবার প্রোডাক্টিভ করে তোলা, এটাই হলো আমাদের মূল উদ্দেশ্য। আমাদের নয়া গ্রাম বলে আমরা একটা আরেকটা প্রকল্প শুরু করেছি, যেটা ভাঙড়ে। সেখানে মানুষরা নিজেদের মতন চাষবাস করে নিজেদের মতন একটা জীবন কাটানোর চেষ্টা করছে, যেখানে নিজেদের অনেকটা বেশি ইন্ডিপেন্ডেন্টলি তারা থাকতে পারে। এই ধরনের মানুষদের সামাজিকভাবে পুনঃপ্রতিষ্ঠিত করার লক্ষ্যে নতুন পরিকল্পনা করেছেন সর্বাণী দেবী। বেকড ফুড আইটেম প্রস্তুত করা এবং সেসব বিক্রি করার জন্য তৈরি হয়েছে আউটলেট। সুস্থ হয়ে কাজ শিখে পুনর্বাসনের সুযোগ পাচ্ছেন অনেক মহিলারাই। প্রত্যেকটা মানুষ পরিবারের কাছে ফেরত যাওয়া মানে একটু একটু করে আমি আমার মাকে ফেরত পেয়েছি এই কাজটার ভেতর দিয়ে। কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের সহায়তায় ঈশ্বর সংকল্প এখন কলকাতার 8টা বোরোর বিভিন্ন ওয়ার্ডে কাজ করছে। সেখানে তৈরি হয়েছে মেন্টাল হেলথ ক্লিনিক, যেখানে মানসিকভাবে অসুস্থরা চিকিৎসা, পরিচর্যা, খাদ্য এবং আশ্রয় পাচ্ছেন। আমরা দেখছি অন্তত 5,500 মানুষ এখানে অলরেডি আমাদের রেজিস্টার্ড হয়ে গেছেন। এখান থেকে মানুষ যেন আর ঘর ছাড়া না হয়ে যায়, এটাই আমাদের স্বপ্ন। আমার টিম ভীষণ একটা স্ট্রং টিম। আর কোনো মানুষ যেন কলকাতা শহরের, পশ্চিমবঙ্গ থেকে ঘর ছাড়া না হয়, এই একটা স্বপ্ন আমরা নিয়ে এগোচ্ছি। মা দুর্গার কৃপায় যেন সমস্ত রাজ্যে যেন শান্তি আসে, সমস্ত দেশে যেন শান্তি আসে। এবারের শারদ উৎসব হয়ে উঠুক মানবতার সৌহার্দ্যের উৎসব। ডলার এবং দ্য ওয়াল সর্বান্তকরণে দাঁড়াতে চায় এই সব অপরাজেয় মানব দরদী মানুষের পাশে।